স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসর সাথে স্যামসাংয়ের ব্র্যান্ডিং, একটা স্মার্টফোন লাভারের এর থেকে আর বেশি কী প্রয়োজন হতে পারে? তো স্যামসাং রিসেন্টলি তাদের স্যামসাং M42 5G স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে অ্যানাউন্স করেছে। এই স্মার্টফোনটি অ্যানাউন্স করার পর যতটা না হাইপ সৃষ্টি করতে পেরেছে তার থেকে বেশি ক্রিটিসাইজের সম্মুখীন হতে হয়েছে স্যামসাংকে। তো কেন ক্রিটিসাইজের সম্মুখীন হতে হয়েছে বা কেন এই স্মার্টফোনটি সবার জন্য নয়, সে সকল বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি এনাবেল করে দিতে পারেন। তো প্রথমে কথা বলা যাক স্যামসাং M42 কোন কারণে ক্রিটিসাইজের সম্মুখীন হয়েছে। স্যামসাংয়ের M42 এই স্মার্টফোনটির ক্রিটিসাইজ হওয়ার প্রধান যে কারণটি সেটা হচ্ছে এর ডিসপ্লে, কারণ এখানে স্যামসাং ব্যবহার করেছে একটি HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। যেই বাজেটে অন্যান্য কোম্পানি আমাদের ফুল HD হাই রিফ্রেশের ডিসপ্লে প্রোভাইড করছে, সেই বাজেটে স্যামসাং HD+ নর্মাল ডিসপ্লে প্রোভাইড করেছে। এখানে কোনো হাই রিফ্রেশও স্যামসাং দেয়নি। তো এটা হচ্ছে স্যামসাং M42 5G ক্রিটিসাইজের প্রধান কারণ। তাছাড়া এই স্মার্টফোনটি ডিসপ্লে বাদে যা যা অফার করছে সেই সব কিছু একটা স্যামসাং লাভারের স্বপ্ন হয়ে থাকে, কারণ এই স্মার্টফোনটির ব্যাকসাইডে আপনি পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার F1.8, একটি থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর যার ফিল্ড অফ ভিউ 123 ডিগ্রি পর্যন্ত, এবং বাকি দুটি হচ্ছে 5.5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট সাইডের কথা বললে এখানে আপনি পাচ্ছেন 20 মেগাপিক্সেলের F2.2 এর সাথে একটি সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে আপনি ফুল HD 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা সেটআপের কথা বললে স্যামসাং M42 5G-তে যেই ক্যামেরা সেটআপ স্যামসাং প্রোভাইড করছে সেটা এর বাজেট অনুযায়ী ডিসেন্ট এনাফ, এবং এখানে প্রসেসর হিসেবে স্যামসাং ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 750G, যেটা একটি 5G প্রসেসর, এবং এটা তৈরি করা হয়েছে 8mm আর্কিটেকচারের ওপর যার ক্লক স্পিড 2.2 GHz, এবং GPU এর কথা বললে এই প্রসেসরটিতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 619 GPU, এবং এই প্রসেসরটি স্ন্যাপড্রাগন 765G এর তুলনায় স্লাইটলি লো পারফরমেন্সের প্রসেসর আপনি বলতে পারেন। অপারেটিং সিস্টেমের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং স্যামসাংয়ের নিজস্ব অনইউআই 3.1। তো পারফরমেন্স বা প্রসেসরের কথা বললে এই স্মার্টফোনটি অনেক ভালো পারফরমেন্স এবং প্রসেসরের সাথে আসে, এবং ব্যাটারির কথা বললে এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে যেটা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং অন্যান্য ফিচারের কথা বললে এখানে আপনি পাচ্ছেন USB টাইপ সি, UFS 2.1 স্টোরেজ এবং ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল যদি আপনি সব কিছু দেখেন ডিসপ্লে বাদে এই স্মার্টফোনটি যা যা অফার করছে সেটা সব স্যামসাং ফ্যানেরই একটা আশা হয়ে থাকে, এবং এই স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করেছে স্যামসাং 20,000 রুপি, যেটা বাংলাদেশের টাকায় 23-24 হাজার টাকার মধ্যে পড়ে। তো 23-24 হাজার টাকায় একটা স্যামসাং স্মার্টফোন থেকে এর থেকে আর বেশি কী আপনি এক্সপেক্ট করতে পারেন? এবং এই বাজেটে স্মার্টফোনটি যেই যেই ফিচার অফার করছে সেই সব কিছু দিয়ে স্যামসাংয়ের তরফ থেকে একটা বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারতো এটি, যদি এখানে একটি ফুল HD ডিসপ্লে ব্যবহার করতো স্যামসাং। শুধুমাত্র এখানে ডিসপ্লের কারণে আমার মনে হয় এই স্মার্টফোনটি অনেকেই রিজেক্ট করতে পারেন, কারণ 23-24 হাজার টাকার একটা স্মার্টফোনে কেউ HD+ 60Hz ডিসপ্লে চাবে না। বর্তমান সময়ে 8-9 হাজার টাকার স্মার্টফোনেও আমরা HD+ 90Hz রিফ্রেশের ডিসপ্লে পাচ্ছি, যেখানে 24,000 টাকার স্মার্টফোনে HD+ 60Hz ডিসপ্লে আমার মনে হয় না কেউ পছন্দ করবে। তাছাড়া ডিসপ্লে বাদে এই স্মার্টফোনটি যা যা অফার করছে সেটা অবশ্যই স্যামসাংয়ের তরফ থেকে একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন। তো আপনার মতামত কি স্যামসাংয়ের M42 5G কে নিয়ে? আমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।